আমি অবাক হয়েছি মুসলমান, এই দেশে কিছু লোক ফতোয়া দিছে গণতান্ত্রিকভাবে নির্বাচন হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। তারপরে দেশের আলেমদের জবান বন্ধ, কিন্তু আল্লাহর হাবিবের গোলাম তার জবান বন্ধ রাখতে পারে না। দুনিয়ার সমস্ত আলেম উলামায়ে আরাব উলামায়ে আজম মুত্তাফাক কল হচ্ছে জামহুরিয়াত গণতন্ত্র এটা হারাম। আমাদের মতো যারা মৌলবাদী বলেন আপনারা, আমরা মনে করি শুধু হারাম না, এটা জঘন্যতম বিদআত এবং ইউয়াদ্দি ইলা শিরক, গণতন্ত্রে বিশ্বাস মানুষকে শেরেকের দিকে নিয়ে যায়। তর্কের খাতিরে মেনেই নিলাম শেরেক না, কিন্তু হারাম তো বলতে হবে। এখন আপনারা অনেক আলেম এখানে আমি দেখতে পাচ্ছি, স্টেজও আলেম নিচু, আমার আলহামদুলিল্লাহ আমি যেখানে যাই আমাকে যারা পছন্দ করে না তারাও আসে, আলেমরা আসবে, বুঝলেন? হয় তারা দুইটা গালি আমাকে দেয় বা আমি দুইটা দেই, ওটা আবার মহব্বতে তাড়াতাড়ি আবার শেষ করে ফেলি, কথা বুঝেন নাই? হারাম তো বলতেই হবে, হারাম বলে কিনা সবাই? আচ্ছা বলুন তো, আপনারা আলেমরা সবাই এখানে আছেন, কেউ যদি মদ পান করে সে কি কাফের? কিন্তু মদ পান করে না, বললো মদ খাওয়া মাঝে মধ্যে হালাল, সে কি কাফের? আপনি ধান্দাবাজিতে গণতন্ত্র করে সংসদ সদস্য হবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি হারামকে হারাম জেনে যাবেন আমরা কিছু বলবো না, আপনার ফিসকু ফুজুর আপনার সাথেই থাক। এই হারামকে কেউ যদি হালাল বলে তখন তার কি অবস্থা? ইমান থাকবে? হানাফি শাফি মালিকি হাম্বলি চারম আজহাব একমত, এই উসুলের ক্ষেত্রে উসুলটা ফতোয়া শামিতে পাবেন, উসুলটা দুর্রে মুখতারে পাবেন, এবং শারহু ফিকহিল আকবার দারুন নাফায়েস লেবানন বৈরুতের ছাপ, পৃষ্ঠাটা মনে নাই, এবারটা বলে দিচ্ছি, ইমাম আজমের ফতোয়া হচ্ছে, হানাফিদের ফতোয়া হচ্ছে, মানিস্তাহাল্লা মাসিয়াতান কাসাবাতাত হুরমাতুহা বিদালিলিন কাতঈয়িন ফাহুয়া কাফির, এমন হারাম যা কাতঈ দলিল দিয়ে হারাম প্রমাণিত সেটাকে যে হালাল মনে করবে সে কাফের হয়ে যাবে। গণতন্ত্র তো হারাম, হারাম হারামকে উজরে হারাম জেনে করবেন সমস্যাতে মন নাই, কিন্তু ওই হারামকে হালাল বললে ঈমান চলে যাবে, আর সেই হারামকে শ্রেষ্ঠ জিহাদ বললে ঈমান আর থাকে কই? শুধু বেঈমান না, তাগুতের খাতায় নাম উঠবে। এভাবে ভণ্ড পীরেরা বাংলাদেশের মানুষকে পাশ্চাত্যের দালাল বানায় গণতন্ত্রের গোলামি করাতে চায়, বাংলার মাটিতে তা হতে দেওয়া হবে না। দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালন করতে হবে ওলামায়ে কেরামকে, ঠিক কিনা বলে? আমার দৃষ্টিতে সবচেয়ে বড় দায়িত্বটা হেফাজতকে নিতে হবে। আমি সবসময় বলি হেফাজতের শীর্ষ নেতারা আমার কাছে আসেন, মহব্বত করেন, আমিও তাদের সাথে দেখা করি, আমার দৃষ্টিতে বাংলাদেশের মুসলমানের পক্ষে শক্তিশালী কণ্ঠে কথা বলার তো একটাই প্ল্যাটফর্ম, ওটা হেফাজত ইসলাম বাংলাদেশ। এটা কি আমার আজকের কথা? 2013 সালে 6 এপ্রিল আমি স্টেজে ছিলাম, 2013 সালের 5ই মে আমি শাপলা চত্বর ছিলাম, আমার মোটামুটি 3টা বক্তব্য হয়েছে, সব টিভি চ্যানেল তা প্রচার করেছে, তারপর থেকে সারা দেশে হেফাজতের 13 দফা দাবি আদায়ের পক্ষে আমি আমার বক্তব্য দিয়ে যাচ্ছি। আমি মনে করি এখনো হেফাজতের প্রয়োজন মিটে নাই, 13 দফা দাবি আদায়ের আগ পর্যন্ত, ইমারতে ইসলাম কায়েমের আগ পর্যন্ত, খেলাফতের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র কায়েমের আগ পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশি এই দেশের ইসলামপন্থীদের একমাত্র নেতৃত্ব দিয়েছে, দিচ্ছে, দিয়ে যাবে। প্রিয় সুধী, আমার কথা খেয়াল করতেছেন?
অতএব এক সুরতের ভেকদারীরা যাই বলুক পা ধরে গেছে নাকি আরে নাট বল্টু নাই নাইলে উনি পাটো খুলেই পকেটে রাখতো উঠাউটি করলে আমার দিস আর কিছু রাত 10 15 মিনিট ইনশাআল্লাহ ঠিক আছে চলবে সম্মানিত সুধি নেক সুরতের ভেক ধরে যতে দরবশ নামের ধরবেশ যাই বলুক সেটা যাচাই করতে হবে কোরআন সুন্নাহ দিয়ে দেখতে হবে সে সিরাতে মুস্তাকিমে আছে না না যার ইমানে ত্রুটি হয়ে যায় যার বেদাত ফিল ইতিকাদ গণতন্ত্রকে সবচেয়ে বড় জিহাদ বলা সবচেয়ে বড় বিদআত এই আকীদা যার হৃদয়ে থাকবে এখন সিরাতে মুস্তাকিমে কতটুকু আছে সেটাই তো আমাদের দেখার বিষয় ঠিক কিনা বলে কথা খেয়াল করতেছেন পরাদীতু লাকুমুল ইসলাম আদিনা আই আখতারতু লাকুমুল ইসলাম আদিনান ফাকাত আল্লাহ ঘোষণা করেছেন একমাত্র আমার হাবিবের একমাত্র আমার হাবিবের দ্বীন ইসলামকে আমি স্বীকৃতি দিলাম সুবহানাল্লাহ আমার ভাইরা আজকে আলোচ্য বিষয় ভুলে গেছেন না সিরাতে মুস্তাকিম কোনটা পরিচয় কি ঠিক কি না সেই দ্বীন ইসলামকে আল্লাহ পাক বিভিন্ন বিশেষণে কোরআন কারিমে বিশেষিত করেছেন সেই দিনকে আল্লাহ নূর বলেছেন সেই দিনকে আল্লাহ উরওয়াতুন উসকা বলেছেন সেই দিনকে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর যারা মুমিন তাদের অভিভাবক আল্লাহ আল্লাহ তাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটি নূরের দিকে টেনে আনেন আল্লাহ এখানে দ্বীনকে বলেছেন নূর সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ নূর মানে আলো এই দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা বলেছেন উরওয়াতুন উসকা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা উরওয়াতুন উসকা মানে এমন শক্ত হাতল দ্বীন ইসলাম যেটা ধরলে বান্দাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে সুবহানাল্লাহ